সালাম আলাইকুম বিভার্স আইস এর নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আইফোনে অ্যাপস আইকন কিভাবে বড় সাইজের করবেন অথবা বড় থেকে ছোট কিভাবে করবেন অর্থাৎ স্ট্যান্ডার্ড স্ক্রিন থেকে জুম স্ক্রিন অথবা জুম স্ক্রিন থেকে স্ট্যান্ডার্ড স্ক্রিনে কিভাবে নিয়ে যাবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের অ্যাপস এর আইকন অনেক বড় বড় চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ফাঁসে থাকা আইকনটি সাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত আমার এখানে এখন সেট করা আছে জুমড স্ক্রিন তো আমি এখন আপনাদেরকে দেখাবো জুম স্ক্রিন থেকে স্ট্যান্ডার্ডে কিভাবে যেতে হবে প্রথমে আপনাদেরকে সেটিংসে যেতে হবে সেটিংসে আসার পরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এবং ব্রাইটনেস এই অপশানে যাবেন এই অপশানে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন বিউ বিয়ে এখানে দেখতে পাচ্ছেন জুম আমার এখানে জুমড স্ক্রিন সেট করা আছে এখন স্ট্যান্ডার্ডে নিয়ে যাব। সাধারণত তো স্ট্যান্ডার্ডে সেট করা থাকে আমি জুমড করে রাখছি জুম থেকে স্ট্যান্ডার্ডে নিয়ে যাব। এখন আপনাদেরকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেট এই অপশনে যেতে হবে উপরে দেখতে পাচ্ছেন সেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউস স্ট্যান্ডার্ড এটি ওকে করবেন ওকে কে পরে আপনার মোবাইলটা কিছুক্ষণ অফ থাকবে অফ হবে না এটা সেট হবে তো সেট হওয়ার পরে কিছুক্ষণ অফের সিস্টেম হবে অফের সিস্টেম হবে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার স্ট্যান্ডার্ড এটি সেট হয়ে গেছে তো এখন আমার হোম স্ক্রিনের অ্যাপস আইকনগুলা ছোট হয়ে গেছে তো এভাবে চাইলে আপনারা ছোট থেকে বড় বড় থেকে ছোট করে রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো